গুড ইভিনিং এভরিওয়ান, আমি সুদীপি সাহা শাড়িহাটের লাইভে চলে এসেছি। শাড়িহাটের আজকেও পুজোর কিছু ধামাকাদার নতুন কালেকশনস নিয়ে সবাইকে রিকোয়েস্ট করব, জয়েন করে যান। জয়েন করে গিয়ে অবশ্যই কে কোথা থেকে জয়েন করছো বা করছেন আমাকে অবশ্যই একটু জানাবেন, আর পিকচার সাউন্ড সব কিছু পারফেক্ট আছে কি না অবশ্যই আমাকে একটু জানাবে বা জানাবেন। রিমি লাভ ইউ, থ্যাংক ইউ। মীনাক্ষী থ্যাংক ইউ, মিসিং ইউ। ও থ্যাংক, একদিন লাইভে আসিনি, শুধু কালকে দুপুরে লাইভে আসিনি। খুব সুন্দর লাগছে দেখতে তোমাকে দিদি, থ্যাংক ইউ স্নেহাদি। অল ক্লিয়ার স্নেহা, থ্যাংক ইউ সো মাচ। আর কে কে জয়েন করছো, প্রচুর রিকোয়েস্ট থাকে দিদি সন্ধেবেলায় লাইভে আসো, রাতে লাইভে আসো, কেন রাতে লাইভে আসো না। তো আমি এই দুদিন দুপুরের দিকে একটু বিজি ছিলাম, তো ভাবলাম আজকে যখন বিকেলের টাইমে একটু ফ্রি আছি তো আজকে বিকেলে সন্ধ্যের দিকে ব্যাস লাইভে আসবো। তো ওই 8টা হতে হতে এই টাইমটা হয়ে গেল। তোমার শাড়িটা কি সিল্কমার্ক গো? একদম সিল্কমার্ক, খুব সুন্দর লাগছে একদম, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো মল্লিকা, সঙ্গে থাকো, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ স্নেহা, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে রিকোয়েস্ট করবো জয়েন অন আওয়ার লাইভ প্রোগ্রাম। শাড়িহাটের লাইভ আমাদের প্রত্যেক দিন থাকে, কখনো দুপুরে, কখনো যদি দুপুরে না সম্ভব হয় সন্ধেবেলায় বা রাত্রেবেলায়। অবশ্যই রিকোয়েস্ট করব, যারা নতুন আছেন তাদের রিকোয়েস্ট করছি শাড়িহাটের পেজটাকে ফলো করে রাখবেন, আর যারা রোজ দিন আমার সঙ্গে থাকো বা থাকেন তাদের রিকোয়েস্ট করব জলদি জলদি লাইভ জয়েন করুন। লাইভ জয়েন করে কিন্তু অবশ্যই আমাকে জানাতে হবে ক্লিয়ার আছে কিনা। সুদীপ দাদি ক্লিয়ার, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। জ্যোতিদি থ্যাংক ইউ, হাই ম্যাম, গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং। ইক্কালগুলো হবে, হ্যাঁ একদম ঋতুপর্ণা দি, ঋতুপর্ণা ম্যাম, ইক্কালগুলো হবে। ইক্কাল সেমি পিওর চাইছো না পিওর ইক্কাল চাইছো, একটু আমাকে বলতে হবে। চলো আজকে, সো সুইট, থ্যাংক ইউ পম্পাদি, থ্যাংক ইউ। চলো নতুন একটা পুজো শাড়ি কালেকশনস নিয়ে আমি চলে এসেছি সুলিপি সাহা, রিকোয়েস্ট করব সবাই জয়েন করে অবশ্যই একটা করে কমেন্ট করবেন। সবাই আস্তে আস্তে জয়েন করতে শুরু করেছেন, জয়েন করতে থাকুন যাদের কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে। আরেকটা রিকোয়েস্ট, যারা এখনও ফলো করেননি পেজ ফলো করে রাখবেন, এবং আমার লাইভ প্রোগ্রামটা আপনারা সবাইকে রিকোয়েস্ট করছি টাইম লাইনে শেয়ার করে দেবেন, প্লিজ একটু টাইম লাইনে শেয়ার করে দিন। চুল বাঁধলে বেশি সুন্দর লাগে, এই স্টোরে সব বুঝতেই পারছো, স্টোরে কাস্টমার থাকে সবসময় আর রেডি হয়ে চুল বাঁধা হয় না, চুল বাঁধতে গেলে একটু টাইম লাগে, আজকে আর হয়নি। যখনই টাইম একটু পাই চুল বেঁধেই আসি নুপুর দি। পিওরগুলো আমি বলে দেবো, ঋতুপর্ণাদি সঙ্গে থাকো। বুলাদি হ্যালো, সুন্দরী বনু থ্যাংক ইউ, উশিরাদি গুড ইভিনিং। চলো সবাইকে রিকোয়েস্ট করছি জয়েন করে আমাকে হাই হ্যালো কমেন্ট, তার সঙ্গে অবশ্যই বেশি বেশি করে লাভ লাইক রিয়াকশান করবেন। পিন কমেন্ট করা রয়েছে নাম্বারটা, পিন কমেন্টের নাম্বারও কিন্তু একটু হাই হ্যালো কমেন্ট করতে হবে, এই সরি পিন কমেন্টে পিন নাম্বারে একটু রিয়াকশান করতে হবে। দারুণ লাগছে, দারুণ সুন্দর লাগছে, থ্যাংক ইউ মায়াদি। দিদি তুমি চুল এখন খুলে রাখো বেশি সুন্দর লাগে, এই রে কারো চুল বাঁধলে সুন্দর লাগে, কারো চুল খুলে রাখলে সুন্দর লাগে, একটা কাজ করি 50-50, কখনো চুল খুলে আসবো কখনো চুল বেঁধে আসবো। উশিরাদি, উশিরাদি তো সব লুকে আমাকে ভালো লাগবে, আমি যদি টেকো ন্যাড়ামুন্ডিও হয়ে যাই উশিরাদি বলবে সেটাতেও ভালো লাগছে। হ্যালো রিমি, গুড ইভিনিং, ওয়েলকাম, ঠিক বলেছ, থ্যাংক ইউ সো মাচ। চলো সঙ্গে থাকো, আজকে কালেকশনসে কী কী রয়েছে সেটা বলে তারপর শুরু করব। বুকিং প্রসিডিওর বলে দিই, যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দেবে, যে কোনো একটা নাম্বারে, দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, 9732351444, আরেকটা নাম্বার 9474795444, এই দুটো থাকছে বুকিং নাম্বার, যে কোনো একটা নাম্বারে বুকিং করবে বা করবেন। আর যে লোক হিন্দি মে বেঙ্গলি মে সমাজ মে নেই আতা হ্যায় উস উনকে লিয়ে বোল রহি হুঁ, বুকিং প্রসিডিওর হ্যায় গুগল পে ফোন পে ব্যাঙ্ক ট্রান্সফার করকে সাড়ি লেনা পড়েগা, স্ক্রিনশট দেনা পড়েগা, দো নম্বর দিয়া হুয়া হ্যায় ইয়ে দোনো নম্বর পে স্ক্রিনশট দেনা পড়েগা, আর অনলাইন ডেলিভারি হতা হ্যায়, ক্যাশ অন ডেলিভারি নেই হতা হ্যায়, জো অনলাইন মে লেনা চাহতে হো উনকে লিয়ে বোলতি হুঁ, পেমেন্ট অপশনস অনলাইন গুগল পে ফোন পে ব্যাঙ্ক ট্রান্সফার। ওই যে বললাম না আমার বোন সুন্দরী, টেকো হলেও সুন্দরী, জানতাম তো তুমি তো এটা বলবে ইউশিরাদি। চলো থ্যাংক ইউ সো মাচ স্নেহা, থ্যাংক ইউ সো মাচ এত এত সাপোর্টের জন্য, হ্যাশট্যাগ দিয়ে শাড়ি শাড়িহাট, থ্যাংক ইউ সো মাচ, একটু সাপোর্ট চাই সবার কাছে। আজকে কিন্তু নতুন টাইমে এসছি, নতুন টাইমে নেই, বেসিক্যালি আমি এই টাইমেই আসতাম আগে, এখন দুপুরবেলা টাইমে আসি, বাট এই দুদিন যেহেতু প্রবলেম হচ্ছিলো অনেকে আমাকে মিস করেছো,
তো আমি ভাবলাম যে চলো কালকে তো সানডে, ছুটির দিন আছে, তো আজকে একটু লাইভে আসা যাক। চলো একটু রিকোয়েস্ট করব সবাইকে লাইভটা প্লিজ তোমাদের টাইম লাইনে শেয়ার করে দেবে। দেখা দেখা দেখি তোর মতন সুন্দরী, ওরে বাবা এইগুলো মানে কি বলবো, এই এটা নিয়ে আর কথা বলে লাভ নেই তোমার সাথে। আজ রাতে কেন সমাধি, রাতে কেন, আজকে দুদিন ধরে দুপুরবেলা আমি একটু বিজি ছিলাম, তার জন্য দুপুরবেলায় আসতে পারছিলাম না, তো ভাবলাম যে রাতে আসি, না হলে আবার তোমার দুদিন যদি না আসি, কালকে সানডে আছে, দেখাই হবে না সবার সাথে। বিনাদি এসে গেছি, এখন লাইভ হচ্ছে জানতাম না, ভালো হলো আমি ফোন অন করলাম। আমি নোটিফিকেশান দিয়েছিলাম দিদি যে আমি আজকে রাতে একবার টুক করে লাইভে আসব। হ্যাঁ শেয়ার, এটা নস্টালজিক টাইম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো সঙ্গে থাকো সবাই, কী কী দেখাবে। হ্যাঁ একদম মায়াদি, এটা নিয়ে এবার কথা বলি, কী কী দেখাবো। এই পিকচার ঠিক আছে নাকি একটু বলো তো, কী কী দেখাবো দেখে নাও। আমি যেটা পরে আছি এই যে, আমারটা হচ্ছে পিওর কাঞ্জিভরম, আমি যেটা পরে আছি উইথ সিল্ক মার্ক সার্টিফাইড, মেরা শাড়ি হ্যায় পিওর কাঞ্জিভরম সিল্ক মার্ক সার্টিফাইড, ইসকা বহুত সারা কালার হাম আপকো দিখায়েঙ্গে। ইয়ে কাঞ্জিভরম বহুত হি ডিমান্ডিং হোতা হ্যায় জব ভি আতা হ্যায় স্টোর মে, লাইভ মে দিখাউঙ্গি ইয়া ফির স্টোর মে আগর সব আয়েগা তো নহীঁ রহতা হ্যায়। আচ্ছা আচ্ছা কালার, বহুত আচ্ছা কালার মিলে মিলা হ্যায় আজ, তো ইসিলিয়ে সোচা কি লাইভ মে আকে আপ লোগোকো দিখা দে কি নয়া নয়া ক্যা ক্যা কালার আয়া হ্যায়। অনেকদিন পর তোমার টাইমে লাইভ দেখতে পেলাম, এই তো জুহিদি দেখেছো, তোমাদের জন্যই চলে এলাম, পুরো ঠাকুর ঠাকুর লাগছে আজ তোমাকে, তাই নাকি? ওরে বাবা, তাহলে একটু ফুল বেলপাতা দিয়ে পুজো হয়ে যাক। দিদি এই টাইমে লাইভ হলো বলে আমরা দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দীপালি দি। আমি না অনেকে তো তোমরা রিকোয়েস্ট করো, অনেকের মেসেজ পাই, তো আমি চেষ্টা করব কখনো দুপুরে কখনো রাতে আসার, এইভাবে আমি ভেবেছি এবার থেকে লাইভে আসব। আমি যে টাইমটাতে ফ্রি থাকবো কখনো দুপুরে বা কখনো সন্ধ্যের দিকে আসবো, যাতে কেউ মিস করতে না পারে, কেন প্রচুর সবাই আছো যারা ওয়ার্কিং থাকো, দুপুরবেলায় লাইভ জয়েন করতে পারো না। হ্যালো শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, রিকোয়েস্ট দাম লিখবেন প্লিজ, থ্যাংক ইউ বিনাদি। হ্যালো গর্জিয়াস লেটি, আমি এসে গেছি, এই তো বৈশালীদি এসে গেছে, সবাইকে রিকোয়েস্ট করছি সঙ্গে থাকো। আমি শাড়ি পরে আছি পিওর কাঞ্জিভরম উইথ সিল্ক মার্ক সার্টিফাইড, আমি অবশ্যই এটা দেখিয়ে দেব। আরেকটা কালেকশন তোমাদের জন্য কি রেখেছি তোমাদের দেখাবো, পিওর কাশ্মীরি স্টিচে রয়েছে, পিওর শিপনের ওপরে কাশ্মীরি স্টিচ ডিজাইনার একটা দেখাবো, যেটা পুরো সিকুয়েন্সের টাচ আপ থাকবে, পুরো ফুললি সিকুয়েন্সের টাচ আপ থাকবে, খুলে দেখাবো, না খুললে বুঝতে পারবে না, ভীষণ সুন্দর কালেকশনস এটা থাকবে ওটা দে। আচ্ছা তাসারের ওপরে, তাসারের ওপরে প্রচুর কালেকশনস এনেছি, ওটাও দে, কিছু তাসার কালারে থাকবে, কিছু লাল সাদাতে থাকবে। আগের দিন যখন তাসার কালারে আমি এনেছিলাম, তো অনেকে বলেছিল দিদি তাসার কালার শুধু কেন, লাল সাদা নয় কেন, তো তাসার কালারও রয়েছে, লাল সাদাও রয়েছে, তোমরা সঙ্গে থাকো দেখিয়ে দেবো। তাসারের ওপরে পুরো অল ওভার ওয়ার্কের শাড়িগুলো, সঙ্গে থাকতে হবে, দেখতে হবে শেষ অবধি, রিকোয়েস্ট করছি শেষ অবধি থাকবে, আজকে প্রচুর প্রচুর ডিমান্ডিং শাড়ি থাকবে, দারুণ দারুণ শাড়ি থাকবে, একদম কিছু কিছু শাড়ি থাকবে তো একদম নিউ স্টক, নতুন শাড়ি আগে কখনো দেখোনি, একদম পুজো স্পেশাল কালেকশনস। এইবার দেখিয়ে দিই আমি যে শাড়িটা পরে আছি এটার কী কী কালার অপশানস রয়েছে, আজ কী কী দেখাবে। এই তো সমাধি বললাম, আজকে সিল্ক দেখাবো, পিওর সিল্ক দেখাবো, পিওর শিফনে ডিজাইনার রেখেছি, আর হচ্ছে মা বরণের বা অষ্টমীর অঞ্জলির কিছু শাড়ি রেখেছি, যেটা হোয়াইটেও পাবে, যেটা অফ হোয়াইটেও পাবে। চলো আমার শাড়ি কালেকশনসগুলো, আমার শাড়ি কালার অপশানসগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। হ্যালো গুড ইভিনিং, থ্যাংক ইউ সো মাচ দীপাদি, গুড ইভিনিং। চলো আজকে রাতে লাইভে এসেছি, তোমাদের সাপোর্ট চাই, একটু কমেন্ট করো বেশি বেশি করে, যাতে সবাই জয়েন হয়ে যেতে পারে। একটু যারা ভিউয়ার রয়েছে তাদের কাছে রিকোয়েস্ট করছি, এতগুলো কালেকশনস আমি বললাম, এর মধ্যে তোমরা কী দেখতে চাইবে একটু বলো, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আমার শাড়ি কালেকশনসগুলো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি, আমি ভীষণ এক্সাইটেড যে কাঞ্জিভরমের কী কী কালার এসছে, দে কাঞ্জিভরমের পরপর কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটা একটা করে দেখিয়ে দিই, তোকে দিচ্ছি হাতে না, দেখে নাও কাঞ্জিভরমের কালার অপশানস দেখে নাও, দারুণ দারুণ সব কালার কাঞ্জিভরমের দেবো তোমাদের উইথ সিল্ক মার্ক সার্টিফিকেট। শুধু কালার অপশানসগুলো আগে দেখো, তারপর প্রত্যেকটা কালার তোমাদের ওপেন করে দেখাবো এই টাইমে, আজকে এইটা এই টাইমটা ভালো, আচ্ছা এই টাইমটা ভালো। চলো এই থাকছে হচ্ছে, এটা কী কালার, এটা হচ্ছে তসর কালার, এটা তসর কালারে রয়েছে কাঞ্জিভরম। হ্যাঁ বুলাদি কাঞ্জিভরমই তাহলে শুরু করবো, নেক্সট কালার এটা তো দেখি, আচ্ছা পেস্তা গ্রিন,
সোমালিদি তুমি এসেছিলে? আচ্ছা 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 আচ্ছা, নেক্সট টাইমে যখন আসবে অবশ্যই আমাকে ফোন করে এসো। এই যে বললাম না, আমি 2 দিন দুপুরে থাকতে পারছি না স্টোরে, এত বিজি থাকছে। এটা থাকছে হচ্ছে চিকু কালারে, এটা হচ্ছে চিকু কালারের নেক্সট কালার। দাম থাকছে, প্রাইস একদম বলে দিচ্ছি, মাইদে উইথ সিল্ক মার্ক সার্টিফাইড 4,850 শুধুমাত্র প্রাইস। এটা পিওর কাঞ্জিভরম 4,850। তোমরা জানো প্রচুর নিয়েছো। এটা রেডের সাথে ইয়ে রয়েছে, এটা হচ্ছে ব্ল্যাকের সাথে, ব্ল্যাকের সাথে রেড। কালার অপশানস বলতে থাকো। 4,850 থাকছে প্রাইস। একটা একটা করে আমি প্রত্যেকটা ওপেন করে দেখাবো, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে। অনলাইন পেমেন্ট অ্যাভেলেবেল, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে। আর একটা জিনিস বলে দিই, ক্যাশ অন ডেলিভারি কোথাও হয় না, পেমেন্ট অপশান ওনলি গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার, ক্যাশ অন ডেলিভারি নেই হতা হ্যায়। ঠিক আছে, চলো এবার কালার অপশানসগুলো প্লিজ বলতে থাকো, যেটা যেটা বলবে সেটা সেটা আমি বলবো। ঠিক আছে, দারুণ কালারগুলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ফার্স্ট কালার আমি পিচ কালারটা ওপেন করি, পিচটা আমাকে দে। পিচ কালারটা ওপেন করছি, ফার্স্ট কালার দেখে নাও। ইক্কাল ইক্কাল আজকে দেখাবো না, ঋতুপর্ণাদি ইক্কাল দেখিয়ে দেবো। ইক্কালেরও দারুণ দারুণ কালার ঢুকেছে, আমি জাস্ট কালকে আজকে লাইভ আসতে পারছিলাম না। পিচ পিচ, এটা পিচ কালার। চলো এইটা দিয়ে ব্ল্যাক রেড, আচ্ছা ব্ল্যাক রেডটা শুরু করবো তাহলে আগে। চলো তাহলে ব্ল্যাক রেড যখন বলছো ব্ল্যাক রেডটা শুরু করছো। স্নেহাদি ব্ল্যাক রেড বলছো, ব্ল্যাক রেড আজ এখন লাইভ। কাকলিদি আজকে 2 দিন ধরে দুপুরে এত বিজি ছিলাম লাইভে আসতে পারছিলাম না। ঠিক আছে, আরও যে কোথাও কোথায় ছুটতে হবে তোমাদের জন্য নতুন নতুন কালেকশানস আনতে, আজ এখন লাইভে, এর জন্য আজকে রাতে লাইভে চলে এসেছি। কালকে আবার সানডে, তো কালকে লাইভে আসবো না, তাই ভাবলাম আজকে রাতেই চলে আসি, একবার একটু দেখা দিয়ে যাই তোমাদের সবার সঙ্গে। তোমার স্টোর কোথায় অ্যাড্রেসটা দাও, বাগুইহাটি কলকাতা আমার স্টোর, অবশ্যই স্টোরে চলে এসো। পিওর কাঞ্জিভরম রেড অ্যান্ড হোয়াইট দেখাচ্ছি, কালার অপশানস ঝটাপট স্ক্রিনশট নিয়ে বুকিং করবে, অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং। দেখে নাও, এই হচ্ছে পুরো শাড়িটা। আমার কালারটা হচ্ছে ময়ূরকণ্ঠী পিকক ব্লু কালার, যেটা সেটা এই হচ্ছে ব্ল্যাকের সাথে রেড কালারে রয়েছে। কন্ট্রাস্ট ব্লাউজ পিস পাবে, ফুল অল ওভার শাড়িটা দেখে নাও। দিস ইজ সিল্ক মার্ক সার্টিফাইড কাঞ্জিভরম, পিওর কাঞ্জিভরম। প্রাইস থাকছে ওনলি কোথায় ছিল 5,854 কত ছিল, 5,850, তো 5,850। এই হচ্ছে কালারটা, এই হচ্ছে শাড়িটা, এই টাইমটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই সঙ্গে থাকো, আমি চেষ্টা করবো কিছুদিন এই টাইমেও আসার, তোমাদের মানে নিরাশ করবো না। এক্সক্লুসিভ কিছু শাড়ি কালেকশানস নিয়ে যদি আমি লাইভে আসি তো চেষ্টা করবো এবার থেকে রাতেই আসবো। দিস ইজ ব্ল্যাক অ্যান্ড রেড, একদম স্যার জেড ব্ল্যাক অ্যান্ড রেড উইথ সিল্ক মার্ক সার্টিফাইড পিওর কাঞ্জিভরম। ইয়ে যা রা হ্যায় পিওর সিলমার সার্টিফাইড কাঞ্জিভরম, ইসকা পাল্লা ইয়ে হ্যায় পাল্লা অ্যান্ড ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস পোর্শনস। দিস ইজ হ্যান্ড উইভিং কাঞ্জিভরম, পিওর কাঞ্জিভরম। ইয়ে যে জরি উইভিং হ্যায় না, ইয়ে পুরা হ্যান্ড উইভিং হতা হ্যায় পিওর কাঞ্জিভরম কে সাথ। ইয়াহা পে ইক্কল কা এক টাচ আপ হ্যায়, ইয়ে পুরা হ্যান্ড উইভিং হ্যায়, হ্যান্ড উইভিং পিওর কাঞ্জিভরম। দিস ইজ 5,450 ইউনিক কালেকশনস, থ্যাংক ইউ সো মাচ অনানিদি, থ্যাংক ইউ। নেক্সট নেক্সট কালার পিচটা আমি দেখাবো, 5,850। চলো নেক্সট কালারটা দেখাচ্ছি, নেক্সট কালারটা আমি আমার পছন্দের একটা কালার দেখাবো। এই কালারটা আমি পেয়ে সত্যি আমার খুব ভাল লেগেছে যে এই কালারটা আমি পেয়েছি। এবার দেখে নাও, এই হচ্ছে কালারটা, একটা কালার একটা পিসেস একজনকেই দিতে পারবো। এই হচ্ছে নেক্সট কালার, দিস ইজ পিচের সাথে মিষ্টি একটা ফিরোজি রানী কালার। নেক্সট কালার দেখে নাও, দিস ইজ পিওর কাঞ্জিভরম উইথ সিল্ক মার্ক সার্টিফাইড, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করবে। দিস ইজ ফুল্লি হ্যান্ড উইভিং শাড়ি হ্যায়, পুরা হ্যান্ড ওয়ার্ক যা রা হ্যায় ইয়ে পিওর কাঞ্জিভরম। ইয়ে পিচ কালার কে সাথ পুরা ইয়ে হ্যায়, পুরা ফুল শাড়ি কা লুক দেখিয়ে, ইয়ে হ্যায় ফুল শাড়ি কা লুক। 5,450। চলো অসাধারণ, থ্যাংক ইউ দীপাদি, অসাধারণ কালার, থ্যাংক ইউ। দিস ইজ ফুল্লি হ্যান্ড উইভিং পাল্লা, ফুল্লি হ্যান্ড উইভিং, পুরা বর্ডার রহেগা অ্যান্ড ইসকে সাথ ব্লাউজ পিস জায়গা রানিং মে কন্ট্রাস্ট হ্যায় ব্লাউজ পিস, ইয়ে হ্যায় ব্লাউজ পিস, ফুল শাড়ি কা লুক দেখিয়ে। আর একবার, দিস ইজ পিওর কাঞ্জিভরম অ্যান্ড ইক্কত স্টাইল মে, ইয়ে নয়া একদম সে নয়া স্টাইল হ্যায়, নয়া ডিজাইন হ্যায় কাঞ্জিভরম কা। তো মে বলুঙ্গি একদম পিওর কাঞ্জিভরম অগর পেহনেঙ্গে তো কিছু নয়া হটকে পেয়ে। নেক্সট কালার দেখাচ্ছি, প্রাইসটা একটু বলবে আরেকবার মায়াদি, 5,850 উইথ সিল্ক মার্ক সার্টিফাইড, 5,850। নেক্সট আরেকটা সুন্দর মিষ্টি কালার দেখো, দারুণ সুন্দর সব কালার অপশানসগুলো দেখাবো, ঝটাপট স্ক্রিনশট নিয়ে বুকিংটা ডান করবে। পুজোর আগে একটা ভালো শাড়ি নিয়ে নাও। আর হ্যাঁ, 5,850 প্রাইস, তো এটা 2 মাস মানে 1 মাসে 2 বার ইনস্টলমেন্টে তোমরা শাড়ি নিতে পারবে।
ঠিক আছে, যেহেতু 5,850 থাকছে প্রাইস, তো স্টলমেন্টে নিতে পারবে, পিওর সিল্ক স্টলমেন্টে নিতে পারবে। যদি কেউ মনে করো যে আমি হাফ পেমেন্ট করে এখন নেব, তো হাফ পেমেন্ট করে বুকিং করতে হবে, আর বাকি হাফ পেমেন্ট করে শাড়ি কিন্তু একদম 1 মান্থের মধ্যে নিয়ে নিতে হবে। দেখে নাও নেক্সট কালার পেস্তা গ্রিনের সাথে একদম মিড নাইট ব্লু, পেস্তা গ্রিনে মিড নাইট ব্লু, দিস ইজ পাল্লা অ্যান্ড দিস ইজ ফুল লুক অফ দিস শাড়ি। নেক্সট কালার দেখাবো, নেক্সট কালার আমাকে তসর কালারটা দিবি, হ্যাঁ তসর কালারটা দিবি, তসর তসর লাল সাদা, হ্যাঁ চলো এই হচ্ছে কালারটা। দিস ইজ হ্যান্ড উইভিং কাঞ্জিভরম, পুরা ইয়ে যো কাম হ্যায় না, ইয়ে ওয়ার্ক পুরা হ্যান্ড উইভিং হ্যায়। অ্যান্ড ব্লাউজ পিস কোথায়, দিস ইজ দ্য ব্লাউজ পিস, কন্ট্রাস্ট মে ব্লাউজ পিস যায়গা, এভরি শাড়ি কা ব্লাউজ পিস কন্ট্রাস্ট মে যায়গা, আর ব্লাউজ পিস কি হাতা মে সেম বর্ডার রহেগা, ইয়ে হ্যায় পেস্তা গ্রিন কালার। নেক্সট কালার যাচ্ছি, হ্যালো শ্যামলী দি গুড ইভিনিং, নেক্সট কালার দেখে নাও, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম শাড়িহাটের লাইভে, সঙ্গে থাকো। আজকে রাতে লাইভে এসেছি, সবাইকে রিকোয়েস্ট করবো একটু সাপোর্ট করবে সবাই। দেখে নাও নেক্সট কালার হচ্ছে এটা অষ্টমীর অঞ্জলি 100%। চলো নেক্সট কালারটা দেখে নাও, অষ্টমীর অঞ্জলির শাড়ি, অষ্টমীর অঞ্জলির শাড়ি তসরের সঙ্গে পিওর কাঞ্জিভরম, এটাতে জাস্ট গয়না দিয়ে পরতে হবে, রেড ব্লাউজ রয়েছে, আমি একটু স্টাইল করে দেখাই, এটা রেড ব্লাউজ নিজেই পরে আছি, তারপর হচ্ছে একটা হারও গলায় পরে আছে, তার জন্য স্টাইল করে দেখাতে পারবো। নেক্সট কালারটা দেখে নাও, এই হচ্ছে একদম অষ্টমীর অঞ্জলি পিওর তসর কালারের সাথে একদম রেড, এই হচ্ছে নেক্সট কালার 5,850 উইথ সিল্ক মার্ক সার্টিফাইড হ্যান্ড উইভিং কাঞ্জিভরম হে, এগুলো সব হ্যান্ড উইভিং কাঞ্জিভরম। চলো পুজোর আগে অবশ্যই বলবো গ্র্যাব করে নাও ভালো একটা শাড়ি, এই হচ্ছে কালারটা, পুরো শাড়িতে এই রকমের কিন্তু ইক্কাত স্টাইলটা থাকবে এভরি শাড়িতে। দাম কত, 5,850, জয়েন্ট শাড়ি 5,850, দিস ইজ ফুল পাল্লা পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস পোর্শন, ব্লাউজ পিস মে পুরা হ্যান্ড উইভিং হাতা মে ওয়ার্ক রহেগা, মিডল মে কুছ ভি ওয়ার্ক নহীন রহেগা, অ্যান্ড বেস কালার রহেগা ইসকা তসর কালার, দিস ইজ বেজ কালার তসর কালার হ্যায়। নেক্সট কালার আমাকে স্কাইটা দে, লাইট একদম পাউডার স্কাই কালারটা দে, হ্যাঁ নেক্সট কালারটা দেখো, নেক্সট কালারটা আরেকটা সুন্দর কালার, এটা একটা হাটকে একটা কালার, ভীষণ মিষ্টি কালারটা। চলো নেক্সট কালার দেখে নাও, আঁচল কোথায় গেল এটা, হ্যাঁ হ্যাঁ পেয়েছি। চলো নেক্সট কালারটা দেখো, অসাধারণ একটা কালার, এই হচ্ছে নেক্সট কালারটা, অসাধারণ সুন্দর একটা কালার, পিওর কাঞ্জিভরম, ইয়ে কাঞ্জিভরম তো পিওর হতা হ্যায় অ্যান্ড পিওর কা লুক হি কুছ অলগ হতা হ্যায়, সিল্ক কা শাইনি কুছ অলগ হতা হ্যায়, ইয়ে হ্যায় পিওর কাঞ্জিভরম কা, একদম সে এটা লাইট একদম ব্লুইশ একটা কালার, ফুসিয়া ব্লু টাইপের একটা হালকা লাইট কালারের সঙ্গে পুরো ব্ল্যাক কালার, দেখো ভীষণ হাটকে একটা কন্ট্রাস্ট, এটা একদম লাইট স্কাইয়ের সাথে কন্ট্রাস্ট রয়েছে। এই শাড়িগুলো কিন্তু ইনস্টলমেন্ট 1 মান্থে 2 বার পেমেন্ট করে তোমরা ইনস্টলমেন্টে নিতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে পুরো শাড়িটা ফুললি হ্যান্ড উইভিং, পিওর কাঞ্জিভরম হ্যান্ড উইভিং, দিস ইজ পাল্লা পোর্শনস, দেখে নাও এই হচ্ছে পাল্লা পোর্শনস, পুরো ব্ল্যাকের সঙ্গে থাকছে, একদম কর্পোরেট লুক, এটা ব্ল্যাকের সঙ্গে থাকছে, দিস ইজ ব্লাউজ পিস অফ দিস শাড়ি, এই হচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে, প্রাইস থাকছে মাত্র 5,000, জয়ন্তীদি 5,850, তনুশ্রীদি 5,850, ও মেরা কালার জো হ্যায় না, ইয়ে পিকক ব্লু অ্যান্ড গ্রিন কালার কে কন্ট্রাস্ট হ্যায়, ইয়েলো দিশের পর পিকক ব্লু অ্যান্ড গ্রিন কালার কা কন্ট্রাস্ট হ্যায়, ইয়ে একদম সা পিকক ব্লু কালার হ্যায়, মেরা কালার ভি বুকিং হো জায়গা, প্রাইস হ্যায় 5,850, ইসমে 1 মান্থ কা ইনস্টলমেন্ট মে আপ লোক লে সকতে হো, প্রাইস বলো 5,850, তনুশ্রী সাহাদি, দাম হচ্ছে 5,850। নেক্সট কালারটা দেখো, হ্যাঁ নেক্সট কালার হচ্ছে এই যে, আমাকে কয়েকদিন আগেই একটা বুকিং এসেছিলো, অনলাইনেই বুকিং এসেছিলো, বাট এই কালারটা তখন ছিল না, মানে রানীর সাথে ইয়ালোর সাথে রানী ছিল না বলে আমি বুকিং নিতে পারিনি, সে যদি এখন লাইভে থেকে থাকো, অ্যাকচুয়ালি আমার না নতুন বুকিং ছিল, নাম্বারটা সেভও করা নেই, আমি আবার নোট ডাউনও করিনি, যদি লাইভে থাকো দেখে নাও, এই হচ্ছে রানীর সাথে একদম থাকছে ইয়ালো, রানী অ্যান্ড ইয়ালো কালার কন্ট্রাস্টে, পিওর কাঞ্জিভরম আমাকে রিকোয়েস্ট করেছিল বাট তখন ছিল না, দেখো একদম কালেকশানসে চলে এসছে, লাইভে থাকলে নিয়ে নাও, পিওর কাঞ্জিভরম উইথ সিল্ক মার্ক সার্টিফাইড অ্যান্ড হ্যান্ড উইভিং পুরা, ইয়ে জারি বর্ডার হ্যান্ড উইভিং হ্যায়, ইয়ে যো ইক্কাত স্টাইল হ্যায়, ইয়ে পুরা হ্যান্ড উইভিং হ্যায়, এই হচ্ছে কালারটা অ্যান্ড এই হচ্ছে পুরো শাড়িটা।
পাল্লা পোর্শনস থাকছে এটা, অ্যান্ড ব্লাউজ পিস থাকবে এটা। কোথায় গেল? এই হচ্ছে ব্লাউজ পিস, সিঙ্গেল কালারে থাকবে ব্লাউজ পিস, একদম কন্ট্রাস্টে সিঙ্গেল কালার, অ্যান্ড এই বর্ডার থাকবে দুপাশে হাতায়। ঠিক আছে, শিফনটা একটু দেখাবে, রেডি হয়ে সব শিফন দেখাবো, সবকটা এরপর শিফনটা দেখাবো দিদি, অবশ্যই দেখাবো শিফন দেখাবো। তারপর তো অষ্টমীর স্পেশাল একটা শাড়ি দেখাবো, যেটা অঞ্জলির জন্য। নেক্সট এবং লাস্ট কালার হচ্ছে চিকু কালার। নেক্সট কালার দেখে নাও, লাস্ট কালার চিকু কালার। কোনো শাড়ি যদি রিপিটেশনের জন্য লাগে আমাকে কিন্তু বলবে, আমি কালার রিপিট করব। লাস্ট কালার ওপেন করছি, দিস ইজ চিকু কালার, চিকু অ্যান্ড রেড কালার। কই শাড়ি আগার দুবারা দিখানে কে লিয়ে আপ লোক স্ক্রিনশট কে লিয়ে বল রে হো, প্লিজ বলনা, মেয়ে দুবারা দিখা দুঙ্গি। ঠিক আছে, আচ্ছা কোনো শাড়ি রিপিট করতে হলে ঝটাপট একটু মেসেজ করো, এইটা লাস্ট কালার দেখাবো, তারপর রিপিটেশন দেখাবো, তারপর ডিজাইনার দেখাবো, কাশ্মীরি ডিজাইনার দেখাবো পিওর শিফনে। দিস ইজ চিকু অ্যান্ড রেড কালার, জাস্ট দেখো চিকু অ্যান্ড রেড কালার। এই হচ্ছে গোল্ডেন চিকুর সাথে রেড কালারের কন্ট্রাস্ট, অসাধারণ এই কালারটাও। ঝটাপট স্ক্রিনশট নিয়ে বুকিং করতে হবে মা শাশুড়িমা দেওয়ার জন্য, এই কালারটা ভীষণই পারফেক্ট একদম। আর বিয়ের প্রচুর কেনাকাটা হয় পুজোর সময়, নতুন কালেকশনস, এই হচ্ছে সেই রকম পুজোর সুন্দর একটা কালেকশন, যে তোমরা পুজোর মধ্যে কেনাকাটা করলে পুজোর পরেও বিয়ে ফিয়ে থাকলে পুরো তত্ত্বে দিতে পারবে। তোমার অর্গানজা শাড়িটা পেয়েছি, খুব সুন্দর আর রিজনেবল, ভালো কোয়ালিটি, থ্যাংক ইউ, ওয়েলকাম এশাদি, ওয়েলকাম লাইভে এত সুন্দর করে রিভিউ দেওয়ার জন্য। অবশ্যই শাড়ি পরে কিন্তু আমাদের ফটো পিকচার শেয়ার করবে। রিম্পাদি দাম হচ্ছে মাত্র 5450, 5850 উইথ সিল্কমার্ক সার্টিফাইড এভরি শাড়ি, হ্যান্ড উইভিং, পিওর কাঞ্জিভরম হে ইয়ে, পুরা পিওর কাঞ্জিভরম ইয়ে। ইসকা ওয়েট তো আপ লোক জানতে হো কি 400 গ্রামস ইসকা ওয়েট হোগা। ইয়ে হে রেড কালার মে ব্লাউজ পিস, অ্যান্ড দিস ইজ পাল্লা পোর্শনস, শিওর, থ্যাংক ইউ সো মাচ। চলো এরপর আমি নেক্সট শাড়িতে যাচ্ছি। রিকোয়েস্ট করবো, যদি কাঞ্জিভরমের কোনো কালার রিপিট করতে হয় তাহলে তোমরা বলো, আমি রিপিট করে দেবো। আস্তে আস্তে সব প্লিট হয়ে যাচ্ছে, আমি রিপিট করে দেবো। আর এরপর আমি যাচ্ছি ডিজাইনার পিসেসে। ঠিক আছে, ডিজাইনার পিসেস পিঙ্কটা, পিঙ্ক ঠিক নয় মায়াদি, কী যে দারুণ কালারটা, পিচের সাথে পিঙ্ক কালারটা। ঝটপট যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে বুকিং করো। এই দেখো মিডল কালারটা হচ্ছে পিচিশ কালার, উফ কী দারুণ কালারটা, অসাধারণ কালার, যেটা তোমরা স্ক্রিনে দেখছো না, ট্রাস্ট মি, তোমরা, আমি জানি আমার কথাতে ট্রাস্ট করেই তোমরা এতদিন নিয়ে এসেছো, এটা যখন হাতে পৌঁছাবে না, এই দেখো মিডিল কালারটা না একদম পিচ কালার, লাইট পিচ কালারের সাথে এই হচ্ছে রানী কালার, একদম হাটকে কালার, এটা সারা জীবন পরতে পারবে, রেড বা খুব ডার্ক কালার নয়, যে কোনো কমপ্লেক্সনসে এই কালারটা ভালো লাগবে। মায়া রায়চৌধুরী দিদি দেখিয়ে দিলাম, ঠিক আছে চলো আর কোনো কালার রিপিট করতে হবে, এই রে সাইলেন্ট কর, আর কোনো কালার রিপিট করতে হলে প্লিজ বলো, আমি রিপিট করে দেবো, দিস ইজ পিচ কালার। ঠিক আছে চলো, হ্যালো পাঞ্চালি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ এত স্টার কমেন্ট করার জন্য, চলো সঙ্গে থাকো। বিনাদি শাড়ি হাটে শাড়ি নিলে এখন কমপ্লিট প্যাকেজ পাওয়া যায়, যেমন দাম তেমন শাড়ি কোয়ালিটি, থ্যাংক ইউ সো মাচ বিনাদি, থ্যাংক ইউ। চলো এইবার আমি শিফন দেখাবো, ডিজাইনার শিফন দেখাবো তোমাদের, ফুললি কাশ্মীরি স্টিচ ডিজাইনার শিফন দেখাবো, কালার অপশনস দেখাবো, ওপেন করে দেখাবো প্রত্যেকটা কালার। দেখে নাও পিঙ্কটা দেখিয়ে দিলাম, এই হচ্ছে কালারটা, দেখে নাও পুরো কালার সেট আগে দেখাবো। এটা থাকছে পিওর হোয়াইটের ওপর, নেক্সট কালার দেখে নাও পিকক ব্লু, এটা কিন্তু পিকক ব্লু কালার, বেস কালারটা থাকবে পিকক ব্লু কালার, ডার্ক একটা পিকক ব্লু, এই দেখো কালারটা পিকক ব্লু। আচ্ছা বটল গ্রিন কালারটা দে, তাহলে বটল গ্রিনের পাশাপাশি রাখলে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে ব্লু কালার, পিকক ব্লু, আর এটা হচ্ছে বটল গ্রিন। দেখো দুটো কালারের কন্ট্রাস্ট ডিফারেন্স, দিস ইজ পিকক ব্লু কালার অ্যান্ড দিস ইজ বটল গ্রিন কালার। ঠিক আছে, দুটো কালার আলাদা করে দেখালাম। নেক্সট রেড কালারটা দে, নেক্সট কালার হচ্ছে রেড, দিদিকে দিয়ে দেবো ওটা, এই হচ্ছে নেক্সট কালার রেড। তারপর দেখিয়ে দেবো ওয়াইন কালার, কী দারুণ লাগছে শাড়িগুলো, থ্যাংক ইউ। নেক্সট কালার থাকছে ওয়াইন কালার, অ্যান্ড নেক্সট কালার থাকছে শো স্টপার কালার, দিস ইজ ব্ল্যাক কালার, এই হচ্ছে ব্ল্যাক কালার, এই হচ্ছে পুরো পিওর চিকন কারি, দারুণ কালেকশনস, থ্যাংক ইউ। এবার ডিজাইনারের দারুণ একটা কালেকশনস দেখাবো, ঝটাপট বুকিং করবে, এই প্রাইসে আনবিলিভেবল, আমি এইটুকু বলবো যে কোথাও পাবে না এই রকমের ওয়ার্কের একটা শাড়ি। আমি ফার্স্ট না কোনটা ওপেন করছি, কোনটা ওপেন করবো, ওয়াইনটা ওপেন করি, ওয়াইন যেহেতু মোস্ট ডিমান্ডিং কালার, ওয়াইন কালারটা আমি ওপেন করছি।
পেপারটা নিয়ে নিস তো। দেখো আমি প্রত্যেকটা শাড়ি আবার ওপেন করছি, ঝটাপট বুকিং করবে যে যেটা নেবে, ঠিক আছে। এই হচ্ছে ওয়াইন কালারটা, পিওর কাশ্মীরি স্টিচ ডিজাইনার, ফুললি সিকুয়েন্স। আমারটা দেখানো এই জাস্ট হলো, আমি রিপিট করবো। সুপ্রিয়াদি সঙ্গে থাকো, দিদি একটু খুলে দেখাবে, একদম ভাগ্যশ্রীদি খুলে দেখাচ্ছি, ইকাল আজকে নেই নেক্সট দিন দেখাবো। পাঞ্চালিদি খুব ভালো আছে, জাস্ট দেখো সিকুয়েন্সের টাচা, ফুললি কাশ্মীরি স্টিচ অল ওভার শাড়িতে থাকছে। দিস ইজ ডিজাইনার পিসেস। এই হচ্ছে নিচের বর্ডারটা, একদম পুরোটাই একদম পুরোটা ওয়ার্কটা দেখো, পুরোটা ওয়ার্ক থাকছে পিওর কাশ্মীরি স্টিচ, তার সাথে পুরো থাকবে এইরকমের কিন্তু সিকুয়েন্স, পুরো সিকুয়েন্স থাকবে। দিস ইজ মেশিন উইভিং, দিস ইজ নট হ্যান্ড উইভিং কাশ্মীরি স্টিচ। এই হচ্ছে ফুল লুক অফ দিস শাড়ি। এটা ওয়াইন কালার, কোমরের কাজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে কোমরের কালারটা, এক্স্যাক্টলি কালারটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে কুচির পোর্শনস, ঠিক আছে। মল্লিকা ইকাল কে বলছে ইকালের কথা, আমি নেক্সট দিন দেখিয়ে দেবো, লাইভগুলো ফলো করো দিদি, অবশ্যই নেক্সট দিন দেখিয়ে দেবো। নেক্সট কালারটা দেখো, এই তো দাম বলবো আগে কালার অপশানস। আচ্ছা আমার শাড়িটার সঙ্গে যেহেতু ব্লাউজ পিসটা না সামনে রয়েছে, যার জন্য ব্লাউজ পিসটা সামনে রয়েছে বলে দেখানটা অসুবিধা হচ্ছে। এই হচ্ছে পুরো কালারটা, দিস ইজ ওয়াইন কালার, 3550 টাকা, 3550 টাকা, 3550 থাকছে প্রাইস কি। চলো এই হচ্ছে কালারটা 3550, এই হচ্ছে পুরো শাড়িটা 3550, পিওর কাশ্মীরি স্টিচ, পিওর ডিজাইনার পিসেস। আমি বলছি পিওর সিল্ক যারা নিচ্ছ অষ্টমীর জন্য দশমীর জন্য নিতে পারো, আর এগুলো হচ্ছে ডিজাইনার মানে রাতের জন্য। এটা ওয়াইন কালার, ঝটাপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে। এটা পিওর কাশ্মীরি স্টিচ, ফুললি সিকুয়েন্সের টাচ আপ। নেক্সট কালার দে আমাকে, নেক্সট হোয়াইট কালারটা দে, নেক্সট হোয়াইট কালার দে, আমি বলে দিচ্ছি দাম হচ্ছে 3550। এটার কাজটা দেখলে না, শাড়িটা হাতে নিলে পিওর শিফনটা আনবিলিভেবল, যে এটার কোয়ালিটিটা কীরকম, মানে নরম সফট, অ্যান্ড পুরো শাড়িটার কাজটা দেখলে সত্যি বলছি তোমরাই বলবে যে এত সুন্দর শাড়ির ওয়ার্কটা। 3550 টাকা, হোয়াইটটা একটু, এই দেখো হোয়াইটের ওয়ার্কটা, এই হচ্ছে পুরো হোয়াইট, এই হচ্ছে ফুল হোয়াইট, অ্যান্ড পুরো হোয়াইটের ওপরে এই যে কাজটা না, পুরো দেখে না, এই যে সিকোয়েন্সের টাচ আপ থাকছে, এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে ফুল কাজটা, ঠাসা কাজটা দেখে নাও পুরো কাজটা, অ্যান্ড পুরো শাড়িটা এই যে পুরো অল ওভার, দিস ইজ দ্য পোর্শনস, কুচি পোর্শনসে থাকবে এরকম কাজ। পুরো শাড়ির ওয়ার্কটা আমি দেখাবো, এই হচ্ছে পুরো হোয়াইটটার, হোয়াইটের ওয়ার্কটা খুব ভালো করে বোঝাতে পারবো। এই হচ্ছে পুরো শাড়িটা চলে গেল, অ্যান্ড দিস ইজ লাস্ট পোর্শন ইজ ব্লাউজ পিসেস। এই হচ্ছে ব্লাউজ পিসের হাতটা, এরকম সুন্দর বর্ডার, এবং হাতার বর্ডারেও কিন্তু প্রত্যেকটা সিকুয়েন্সের টাচ আপ রয়েছে, পুরোটাই সিকুয়েন্স থাকবে। প্রাইস হচ্ছে 3550 টাকা। এটা একদম ডিজাইনার, ক্লিয়ার আসছে না কেন গো? তোমার হয়তো নেটওয়ার্কের প্রবলেম আছে বাবু, আমার তো ক্লিয়ার আসছে। রিমি রিমি এটা বোধ হয় তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, বাট আমার এখানে কিন্তু ক্লিয়ার আসছে, নেটওয়ার্ক প্রবলেম নাকি বুঝতে পারছি না। আচ্ছা আর কারো কারো যদি প্রবলেম হয় তাহলে কিন্তু একটু প্লিজ বলো। আচ্ছা এখানে দেখো ছোটো 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 কুচিটা এখানে ইন হয়ে যায়, ছোটো ছোটো কাজ রয়েছে, আর পুরো নিচের এটা হচ্ছে কুচি পোর্শনস, এই হচ্ছে কুচিটা, এই হচ্ছে পুরো শাড়িটা 3550, 3550, এই হচ্ছে পুরো শাড়িটা, চলে গেলো হোয়াইটটা। চলো নেক্সট কালার দেখাবো, নেক্সট আমাকে বটল গ্রিন কালারটা দে, নেক্সট বটল গ্রিন কালারটা দে, তারপর রেড দিবি, তারপর ব্লু দিবি। চলো এই হচ্ছে, এটা হচ্ছে বটল গ্রিন কালারটা। এভাবে স্ক্রিনশট নেবে, যারা স্ক্রিনশট নিচ্ছ আমি বলে দিচ্ছি এভাবে স্ক্রিনশট নেবে, পুরো ডিজাইনার পিসেস রয়েছে। হ্যাঁ আমিও ক্লিয়ার দেখতে পাচ্ছি না, এই রে শ্রীপর্ণাদি তুমিও ক্লিয়ার দেখতে পাচ্ছ না, হতে পারে হয়তো নেটওয়ার্কের কিছু ইস্যু হচ্ছে, বাট আমার এখানে কিন্তু ক্লিয়ারই আসছে, বুঝেছো। বটল গ্রিনটা দেখে নাও, এই হচ্ছে বটল গ্রিনটা, 3550, দিস ইজ বটল গ্রিন, পুরো ডিজাইনটা এরকম থাকবে শাড়িটা, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করবে। অনলি 3550 টাকা, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে কালারটা, যারা পিওর পিওর কাঞ্জিভারমের কালারের জন্য বলছো একটু ওয়েট করো, আমি রিপিট করবো, ওটা প্লিট হয়ে গেলে। এটা কী শাড়ি, দাম কত? এটা পিওর
জর্জেটে রয়েছে পিওর কাশ্মীরি ওয়ার্ক অ্যান্ড ফুললি সিকোয়েন্সের টাচ আপ, একদম ডিজাইনার একটা শাড়ি পিওর শিফনের ওপরে, আমি পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা তোমার শাড়িটার দাম কত? আমার শাড়িটার দাম 5,850। এই হচ্ছে পুরো শাড়িটা, আর এই হচ্ছে কুচির ওয়ার্কটা, দেখো এই হচ্ছে পুরো কুচির ওয়ার্কটা, এভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে পুরো কুচি পোর্শনস থাকছে অ্যান্ড উইথ ব্লাউজ পিসেস। এটা বটল গ্রিন কালার, এভাবে দেখালে কালারগুলো তোমরা খুব ভালো বুঝতে পারবে। আর এটা হচ্ছে লাস্ট পোর্শনে যাচ্ছে ব্লাউজ পিসের হাতা, এতটা চওড়া হাতা রয়েছে ব্লাউজ পিসের, এটা হাতার বর্ডার বসবে, ক্লিয়ার আছে একদম, থ্যাংক ইউ। এই হচ্ছে কালারটা, দিস ইজ বটল গ্রিন, প্রাইস মাত্র 3,550 টাকা। এরপরে রেড কালারটা ওপেন করছি, দেখে নাও, যাদের মনে হচ্ছে রেড কালারের একটা শাড়ি পরবো সারা দিন ঘোরার মতো, ওয়াইনটা রিপিট করো না, নিজের জন্য দেখতে পারিনি, ও আচ্ছা নেটওয়ার্কের জন্য দেখতে পারি, আচ্ছা রিপিট করবো, সব রিপিট করবো, সঙ্গে থাকো, সব কটা রিপিট করবো। দিস ইজ রেড ওয়ান, টুকটুকে লাল, এটা মেরুনিশ রেড, এটা পিওর শিফনের ওপর পুরো ডিজাইনার কাশ্মীরি স্টিচ, ডিজাইনার কাশ্মীরি স্টিচ, দিস ইজ রেড কালার, পিওর শিফনে একদম টুকটুকে মেরুনিশ রেড, এটা একদম টুকটুকে মেরুন রেড যেটা হয় না, একদম টুকটুকে লাল কালার, এটা টুকটুকে লাল। এই হচ্ছে পুরো পাল্লা, ওয়াও। আর এই যে যে সিকোয়েন্সগুলো রয়েছে না, তার জন্য শাড়িগুলো ভীষণ হাইলাইটেড, আর এগুলো একদম পার্টিভের পুজোতে পরো, বিয়ে বাড়িতে পরো, একদম অন্যরকম একটা শাড়ি। এই ডিজাইনটা যা দেখো, ক্লোজে ডিজাইনটা দেখো, এত সুন্দর জাল কাজে রয়েছে পুরো শাড়িটা। এটা কী শাড়ি রে বনু, দাম রিম রুমাদি, এটা পিওর কাশ্মীরি স্টিচ দেখাচ্ছি, পিওর শিফনের ওপর পিওর কাশ্মীরি স্টিচ, দেখো নিচের কুচির পোর্শনস, এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো রেড কালারটা, এই হচ্ছে পুরো রেড কালারটা, প্রাইস থাকছে মাত্র 3,550। এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের ওয়ার্কটা দেখে নাও, ব্লাউজ পিসের কলকা 3,550। নেক্সট হচ্ছে ময়ূরকণ্ঠী ব্লু বা পিকক ব্লু কালারটা, এই হচ্ছে ব্লুইশ কালার, এটা পিকক ব্লু কালার, আগেরটা ছিল বটল গ্রিন, তারপর রেড, তারপর এটা কিন্তু ব্লু কালার, এভাবে যারা ব্লু কালারটা স্ক্রিনশট নেবে। চলো কালারটা ওপেন করছি, দেখে নাও, চলো ঝটাপট ঝটাপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করতে হবে। চলো একদম নতুন পুজো কালেকশনস নিতে হলে অবশ্যই শাড়িহাটের পেজটাকে ফলো করে রাখতে হবে। এই হচ্ছে দেখে নাও নেক্সট কালারটা, এটা হচ্ছে একদম ময়ূরকণ্ঠী ব্লু, ডার্ক নেভি ব্লু ঠিক নয়, এটা ময়ূরকণ্ঠী ব্লু, এটা কিন্তু নেভি ব্লু কালার নয়, এটা ময়ূরকণ্ঠী ব্লু। আমি এইটাকে না এভাবে একটা প্লিট করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে, এটা ময়ূরকণ্ঠী ব্লু মানে পিকক ব্লু কালার। হ্যালো রুচি ম্যাম, গুড ইভিনিং অ্যান্ড গুড আফটারনুন, ওয়েলকাম শাড়িহাটের লাইভে, আজকে অনেককে পাচ্ছি, গুড ইভিনিং বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, গুড আফটারনুন, গুড ইভিনিং। আচ্ছা এই হচ্ছে দেখে নাও, এই যে পিকক ব্লু কালারটা, দিস ইজ নট নেভি ব্লু কালার, দিস ইজ পিকক ব্লু। এই প্লিজ 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 প্রাইস এখানে বলো না প্লিজ মমতাদি, হাত জোর করে বলছি, কেউ দেখো যে যার যে যার বুটিক্সে যে যার মতো দেখাবে, আমার কালেকশনস আমার কাছে, তোমরা কী কোয়ালিটি পাও এটা আমার বুটিক্সে, আমার স্পেশাল কালেকশনস তোমাদের, যে প্রাইসে দেবো যে কোয়ালিটি দেবো, আই থিঙ্ক সবাইকে হ্যাপি করতে পারি, করতে পারি, এইটুকু ট্রাস্ট আমার নিজের ওপর আছে। এই হচ্ছে পিকক ব্লু কালারটা, প্রচুর কালার রয়েছে, এটা তো কটা কালার দেখালাম, ছটা, 3,550। ওয়াইন কালার হবে, আমি রিপিট করছি, লাস্ট কালারটা দেখিয়ে নিই ব্ল্যাকটা, তারপর আমি রিপিট করছি, প্রত্যেকটা কালার রিপিট করব, ঠিক আছে? চলো, আচ্ছা এখানে না কেউ কোনো দাম বলো না, যে যার মতো করে বিজনেসে আছি আমরা, তো আমাদের শাড়িহাট বুটিক্সের প্রাইসটা তোমাদের ভালো লাগলে, কোয়ালিটি ভালো লাগলে তোমরা শপিং করবে। এটা ব্ল্যাক কালার, জেড ব্ল্যাক, দিস ইজ ব্ল্যাক কালার, জেড ব্ল্যাক, এটা হচ্ছে শোস্টপার কালার, নবমীর রাত, পুজোর একদম পুজোর সুন্দরী ব্ল্যাক দিয়ে যদি অন্যরকম শাড়ি দিয়ে সাজতে চাও, নবমীর রাতের একটা শাড়ি, স্লিভলেস ব্লাউজ দিয়ে পরো, ডিজাইনার ব্লাউজ দিয়ে পরো, হল্টার নেক ব্লাউজ দিয়ে পরো, নুডলস টাইপ ব্লাউজ দিয়ে পরো, যে কোনো ডিজাইনার একটা ব্লাউজ দিয়ে এই শাড়িগুলো ক্যারি করো। আমারটার দাম 5,850, আমারটা পিওর সিল্ক মার্ক সার্টিফাইড কাঞ্জিভরম। থ্যাংক ইউ সো মাচ অনন্যা দি, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে পুরো ওয়ার্কটা,
এই হচ্ছে পুরো বাগটা। এটা যখন তোমরা রাতের বেলার যে কোনো অকেশনে পরে, অবভিয়াসলি এগুলো রাতের বেলায় পরে বেরোনোর মতো শাড়ি, একদম ঝট ঝকঝক ঝকঝক করবে এই সিকুয়েন্সের টাচ আপের জন্য। এই হচ্ছে পুরো সেটা। এবার আমি রিপিট করছি, খুব সুন্দর, থ্যাংক ইউ শুলিপি, শাড়িহাট কোয়ালিটি খুব ভালো অ্যান্ড ভেরি কমফোর্টেবল, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ ব্ল্যাক কালার, পুরো শাড়ির লুকটা দেখে নাও। এইবার কালার রিপিট করতে বলো, আমি ঝটপট সব কালার রিপিট করব। এটা হচ্ছে ব্ল্যাক কালার, আজকে আমার এই সাজের সাথে এই শাড়িগুলো একদমই মানাচ্ছে না। এই হচ্ছে ব্লাউজ পিসের হ্যান্ডের কাজটা, 3550 অনলি প্রাইস। এটা নর্মাল মার্কেট প্রাইস এটা কিন্তু একদমই নয়, 3550 মাত্র, মাত্র বলবো, অনলি 3550। এটা শাড়িহাটের প্রাইস 3550 টাকা। এবার আমি কালার রিপিট করছি, উল্টো ভাঁজ হয়েছে তো, সর্বনাশ, রেডটা উল্টো হয়েছে। চলো এবার কালার রিপিট করছি, কোন কালারটা রিপিট করবো বলো, আমি লেট হয়ে গেছি। হ্যাঁ গার্গিদি, লেট নয়, অ্যাকচুয়ালি আমি আজকে রাতে আসব, একটু আগেই জাস্ট বোধহয় 3টার সময় নোটিফিকেশান দিলাম, ভাবলাম আজকে রাতেই আসি, না হলে তোমাদের সাথে আবার মানডে দেখা হবে। এই কালার বলো কারা কারা, ওয়াইন কালারটা দে, এটাও উল্টো ভাঁজ, আর এটা উল্টো ভাঁজ আমাকে দিয়ে দে, আমি ঠিক করে নিচ্ছি, দেখি না, এটা ঠিক আছে, এটা হচ্ছে ওয়াইন কালার। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলি, ঠিক আছে, না আমার চোখে বোধহয় আমি নেবা দিচ্ছি। চলো আমি একটু বলে দিই, পুজো চলে এসছে, বা সানডে করে কিন্তু দুপুরের দিকে লাইভ থাকবে। তোমরা সবাই জানো যে শুলিপি সাহা শাড়িহাট পুজো স্পেশাল কালেকশানসে, স্পেশাল কিছু ডিজাইনার বা স্পেশাল কিছু কালেকশানস দুপুরবেলায় সানডেতে থাকে লাইভে। আমি সারা বছর সানডে লাইভ করি না, বাট পুজোর আগে স্পেশাল কিছু লাইভ করলে আমি নোটিফিকেশান দিয়েই আসবো সানডে। দিস ইজ ওয়াইন কালার, যারা যারা বলছো কালার রিপিটেশনের জন্য দেখে নাও। এই যে পুরো শাড়িটা দেখো, এই হচ্ছে পুরো শাড়ি, দিস ইজ ওয়াইন কালার, ফুল লুক অফ দিস শাড়ি ওয়াইন কালার। এটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে, 3550 পুরো শাড়িতে এই ওয়ার্কটা রয়েছে, কাশ্মীরি স্টিচ ওয়ার্ক পুরোটা। আমি নোটিফিকেশান পেয়েছি, থ্যাংক ইউ। নেক্সট কালার দেবেন, কালারগুলো একটু রিপিট করে যাই। চলো নেক্সট কালার দেখে নাও, এটা পিকক ব্লু কালার, দিস ইজ পিকক ব্লু, দিস ওয়ান ইজ পিকক ব্লু কালার। স্ক্রিনশট নেবে এভাবে, যাতে কালারগুলো আমরা বুঝতে পারি অবশ্য এবং তোমরাও বুঝতে পারো। এই হচ্ছে পিকক ব্লু কালারটা, পিকক ব্লু কালার, এটা এক্স্যাক্টলি পিকক ব্লু কালার। এই হচ্ছে পুরো ওপরের পার্ট, আর এটা হচ্ছে আঁচল এবং নিচের বর্ডারটা, 3550। নেক্সট কালার, আমি নোটিফিকেশান পেয়েছি। চলো নেক্সট কালার দেখে নাও, এটা হচ্ছে টুকটুকে লাল, একদম মেরুনিশ রেড, টুকটুকে লাল কালার, এটা টুকটুকে লাল কালার। আমি কালার দেখাচ্ছি, হোয়াইট কালার, আচ্ছা হোয়াইটটা দেখাচ্ছি, সুস্মিতা দিয়ে হোয়াইটটা দেখাচ্ছি, দিস ইজ রেড কালার, টুকটুকে লাল, হোয়াইটটা দেখাবো। চলো নেক্সট কালার দে, হোয়াইট দে, এই হচ্ছে হোয়াইটটা দেখ, অসাধারণ হোয়াইটটা, হোয়াইটের ওপরে যে মাল্টি কালারের একদম কাশ্মীরি স্টিচ রয়েছে না, অসাধারণ। আর এই শাড়িগুলো কখনো পুরনো হয় না, ওয়াইনটা দেখিয়ে দিয়েছি, এই হচ্ছে হোয়াইট কালারটা, এটা হোয়াইট, এইটা খালি চোখে যখন দেখবে না, এই দেখো মিনেকারি কাজ রয়েছে, কী যে অসাধারণ কাজটা। এই হচ্ছে সুস্মিতা দি হোয়াইটটা, 3550, এটা কি ব্ল্যাক না লাস্টে ব্ল্যাক, 3550। দিস ইজ নেক্সট কালার বটল গ্রিন, নেক্সট কালার দেখে নাও, বটল গ্রিন, নেক্সট ইজ বটল গ্রিন কালার, এটা নেক্সট কালার বটল গ্রিন, লাস্ট কালার ব্ল্যাক, ব্ল্যাকটা দিয়ে দেন, লাস্ট কালারটা ব্ল্যাক দেখিয়ে দিচ্ছি। চলো এই হচ্ছে লাস্ট কালার, থাকছে ব্ল্যাক, এই হচ্ছে ব্ল্যাক কালারটা, এই হচ্ছে ব্ল্যাকটা লাস্ট কালার, দিস ইজ ব্ল্যাক ওয়ান, এই হচ্ছে ব্ল্যাক কালারটা, 3850, সরি 3550, বারবার করে না প্রাইসটা ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা আমার শাড়িটা যারা বলছো, আমার শাড়িটা হচ্ছে পিওর সিল্কমার্ক সার্টিফাইড কাঞ্জিবরম, পুরোটা হ্যান্ড স্টিচ হ্যান্ড উইভিং, ফুললি এই কাঞ্জিবরমটা হ্যান্ডে রেডি করা হয়। এটার প্রাইস হচ্ছে 5850 উইথ সিল্কমার্ক সার্টিফাইড, এটা পিওর সিল্ক শাড়ি। আচ্ছা এইবার পিওর সিল্কের কালার অপশানসগুলোতে, তারপর আমি দশমীর কিছু স্পেশাল কালেকশানস তোমাদের আজকেও রেখেছি, দশমী অষ্টমী সেগুলো দেখিয়ে দেবো। দারুণ, থ্যাংক ইউ। কাঞ্জিবরমগুলো দিয়ে দিই এখানে, কাঞ্জিবরমগুলো রিপিট করে দিই এগুলো। চলো আচ্ছা, কাঞ্জিবরম রিপিট করবো নাকি আমি দশমী অষ্টমীর শাড়িগুলো দেখাবো, একটু বলো, নাহলে দশমীর শাড়িগুলো আগে দে, তারপর কাঞ্জিবরম রিপিট করছি। চল ঠাকুর বরণে করতে পারো,
অষ্টমীর অঞ্জলির জন্য নিতে পারো। তাসারের ওপর আগের দিন আমি যেটা দেখিয়েছিলাম সিঙ্গেল পিসেস, সেটারই তাসারের ওপর রয়েছে পুরো বালুচুড়ি। কোনোটাতে তোমরা ফিগার মোটিভ পাবে, অনেকে ফিগার মোটিভ পছন্দ করে না, তাদের জন্য এইগুলো রেডি করানো হয়েছে। তাসার বালুচুড়ি উইদাউট ফিগার মোটিভ, এটা কলকা মোটিভে রয়েছে। আর কালার অপশানস যাচ্ছে, এটা হচ্ছে তোমার অফ হোয়াইট কালার। আমার শাড়ি হয়ে গেছে, গার্গিদি কালার দেখানো, আমি কালারগুলো রিপিট করব। হ্যাঁ রিপিট করো কাঞ্জিভেরাম। এই রে এতক্ষণ কেন বললে না, করছি করছি, এটা শুরু করে ফেলেছি, করছি, দাঁড়াও একটু সঙ্গে থাকো, নেক্সট কালার দে, একটা একটা করে রিপিট করে দিচ্ছি। আচ্ছা লাল সাদাতে বলেছিলে, লাল সাদা, এই হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট। প্রত্যেকটা ওপেন করে দেখাবো, ঝটাপট বুকিং করবে। নেক্সট নিচেরটা। আচ্ছা আগের দিনের ওই তসর কালারটা আমাকে একটু খুলে দে, ভেতরে পেপারটা সরিয়ে দে। আচ্ছা এগুলো তো প্রত্যেকটা পেপার রয়েছে। এটা হচ্ছে আরেকটা ক্রিম কালার, এটা নেক্সট কালার, ক্রিম কালার। আমি কালার অপশানস দেখাবো, তারপর খুলে দেখাবো, ঠিক আমি করব, আমি আমার মতো করি। চলো, এই হচ্ছে আগের দিনের শাড়িটা, যেটা আমি পরে লাইভ করেছিলাম এবং প্রচুর পিসেস তোমাদের দিয়েছি। আগের দিনের শাড়িটা এটারই লাল সাদা এবং সেম কোয়ালিটি, সেম ভ্যারাইশন, লাল সাদা বা ক্রিম কালারে রয়েছে। ওটা তসর কালার, ক্রিম কালার, এটা হচ্ছে আরেকটা লাল সাদাতে। আমি প্রত্যেকটা ওপেন করব, লাল সাদা দিয়ে আমি ওপেন করছি। হ্যালো তৃষাদি, গুড ইভিনিং, ওয়েলকাম। মায়াদি রিপিট করব, গার্গিদি রিপিট করব, সঙ্গে থাকো। আগে বরণ করাবো অষ্টমীর অঞ্জলি শাড়িটা দেখে নাও। এটা থাকছে লাল সাদাতে তসর বালুচুড়ি, মেটেরিয়াল সেমি তাসার, পিওর তাসার নয়, সেমি তাসার মেটেরিয়ালের ওপর রয়েছে। আর এটা হচ্ছে লাল সাদা, দেখে নাও। অনেকে আমাকে আগের দিন বলেছিলে তাসার কালার, যখন আমি প্রচুর তাসার কালার এনেছিলাম, দিদি লাল সাদাতে নিয়ে এসো। তো এই হচ্ছে লাল সাদাতে, এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা, দেখে নাও। লাল সাদাতে যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করবে। এই হচ্ছে পুরো শাড়িটা, কী হয়েছে, চলো, এই হচ্ছে শাড়িটা লাল সাদা। আমি স্প্লিট করে দেখাচ্ছি, 1550 থাকছে দাম। দি মাছি বুটা খাদ্দি আছে গো, না সে আবার কী শাড়ি, মাছির মতো বুটা আমি বলতে পারবো না গো, আমার প্রোডাকশানে তো ওই শাড়ি নেই। দাস তিশা, চলো ওই মাছি বুটা খাড়ি টাটি ওগুলো প্রচুর পুরনো হয়ে গেছে, বা নতুন কিছুতে মুভ অন করো। এখন পুজোর কালেকশানসে ওই এক ধরনের শাড়ি না, এবার নতুন হাটকে কিছু শাড়ি। দিস ইজ রেড হোয়াইট, কলকা দেখে বুকিং করবে। এটা হচ্ছে রেড হোয়াইটটা, একদম টুকটুকে লালের সাথে সাদা। এই হচ্ছে তাসের বালুচুড়ি, এটাতে কলকা মোটিভ রয়েছে। এটা হচ্ছে পুরো পাল্লা পোর্শনস, অ্যান্ড দিস ইজ ব্লাউজ পিস পোর্শনস, এটা ব্লাউজ পিস পোর্শন, এটা লাল সাদাতে রয়েছে। মায়াদি হাসছে, আরে হ্যাঁ মাছি বুটা, আমি সত্যি তাসর কালারটা দে। আচ্ছা এই কালারটা আগের দিন আমি নিজে প্রচুর পরেছিলাম, তসর কালারটা প্রচুর দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে একটা সিঙ্গেল কালার করেছিলাম, তোমরা বলেছিলে যে দিদি শুধু তসরে রেড কেন করেছো, লাল সাদাতে আনো, অফ হোয়াইটেও এনেছি, লাল সাদাতেও এনেছি। এই হচ্ছে নেক্সট শাড়িটা, বুটাগুলো ছোট ছোট হবে, এরম কোনো খাড্ডি মিল্ক হোয়াইট রেড বর্ডার। হ্যাঁ আছে আছে, মিল্ক হোয়াইট রেড বর্ডার আছে। এটা কি রেড বর্ডার না রানী বর্ডার? হ্যাঁ ছোটো বুটা খাড্ডি আছে, পিওর খাড্ডি হবে না, সেমি খাড্ডিটা হবে, ছোটো বুটাতে হবে। আচ্ছা এইটা হচ্ছে সেই শাড়িটা যেটা আমি সেদিন পরেছিলাম এবং এটার প্রচুর বুকিং পেয়েছি। এটা তসের বেনারসিতে, ওই তসর বালুচুড়িতে রয়েছে, এই দেখে নাও শাড়িটা, এটা তসের কালারের ওপর রয়েছে। আর আজকে তার প্রচুর অন্য কালার অপশানস দিয়েছি, এবার যার যেটা ভালো লাগবে বুকিং করবে। কেউ যদি তসের কালারটা বুকিং করে তাহলে তসারটা পেয়ে যাবে, এই কালারটা বুকিং করতে হবে, এটা স্ক্রিনশট দেবে। 1550, 1550। এটাতে রয়েছে কিন্তু ওই হাতি ঘোড়া পুতুলের একটা মোটিভ রয়েছে, 1550 প্রাইস, ঠিক আছে, উইথ ব্লাউজ পিস অ্যান্ড পাল্লা রয়েছে। এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে বর্ডার থাকবে, ছোটো ছোটো বুটা থাকবে, 1550, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। নেক্সট ডিজাইনটা দেখাবো, নেক্সট। এইবার এটা আগেরটা তসর কালার ছিল, এটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অফ হোয়াইট কালারে। হ্যাঁ এটা অফ হোয়াইট কালারে, এটা তসর কালার নয়, এটা অফ হোয়াইট কালারে। চলো এই হচ্ছে, দেখে নাও কালারটা, এটাতে পুরোটা কাজ রয়েছে, এইটাতে না একদম ব্রোকেটের মতো যেরকম কাজ থাকে সেরকম পুরো অল ওভার শাড়িটাতে কাজ রয়েছে। এক একটা শাড়ি ওপেন না করলে তোমাদের বোঝানো সম্ভব নয়, দেখে নাও। এবার যার যেরকম পছন্দ সে সেরকম স্ক্রিনশট দেবে, এতগুলো শাড়ির মধ্যে এত রকম ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবে। 1550 তাসার বালুচুড়ি,
চিকন কারিগুলো ছিল 3550। শিল্পীদি কে কে বলছে? চলো, এই হচ্ছে শাড়িটা। ওটা চিকন কারি ছিল না, ওটা কাশ্মীরি ছিল। আগেরটা চিকন কারি ছিল না, কাশ্মীরি ছিল গো। এই হচ্ছে পুরো শাড়িটা, পুরোটাই রেড এবং রেশম সুতোর উইভিং, রেড রেশম সুতোর পুরো বালুচুরি উইভিং। এটা হচ্ছে ক্রিম কালারের সঙ্গে রয়েছে, ক্রিম কালারের সঙ্গে রয়েছে। যার যেটা এবার ভালো লাগবে স্ক্রিনশট দেবে। এই হচ্ছে কলকা, আর এই হচ্ছে পুরো পাল্লা, অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা রেডের সঙ্গে ব্লাউজ পিস রয়েছে এরকম বর্ডারে। 1550, ঝটপট স্ক্রিনশট। মানিশাদি সিওডি কোথাও হয় না, সিওডি আমার কোথাও হয় না, মিস করে গেছি। হ্যাঁ, সাদাটা দেবার মিস করে গেছি। কাশ্মীরি ওয়ার্ক শাড়ি, হ্যাঁ হ্যাঁ, কাশ্মীরি ওয়ার্ক শাড়ি আমি ডবল করে দেখিয়ে দিয়েছি, একবার দেখিয়ে দিয়েছি, আবার তোমাকে রিপিটও করে দিয়েছি। কোড হবে না গো সিওডির জন্য, কেউ বলো না, সিওডি নট অ্যাভেলেবেল। থ্যাংক ইউ রিমি, রিমি বলে দিচ্ছে সিওডি নট অ্যাভেলেবেল। এই দেখো আরেকটা লাল সাদা, আগে লাল সাদা ছিল হচ্ছে আম কলকাতে, আর এই আরেকটা লাল সাদা দেখে নাও মিনেকারি বুটাতে, আরেকটা লাল সাদা। এই হচ্ছে মিনেকারি বুটা রয়েছে গোল্ডেন অ্যান্ড রেডে। এটা পুরো চওড়া পার রয়েছে, এটাতে পিকক মোটিভ আছে। আচ্ছা, এই বালুচুরিটাতে পিকক মোটিভ কিন্তু আছে, আর আগের যে দুটো দেখিয়েছি না, তিনটে দেখিয়েছি, তাতে কিন্তু পিকক মোটিভ নেই। এই হচ্ছে দেখে নাও শাড়িটা। এই ডিজাইনটা ভালো লাগলে এটার একটা স্ক্রিনশট তোমরা পাঠাবে। প্রাইস থাকছে 1550 মাত্র, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। এগুলো মা বরণ করতে পারো, অষ্টমীর অঞ্জলি দিতে পারো, বাড়িতে পুজো, কোনো পুজোর জন্য আরামসে শাড়িগুলো রেডি করে রাখো। এই হচ্ছে লাল সাদা নেক্সট কালার, এটা ব্লাউজ পিস। ব্লাউজের প্রত্যেকটার মধ্যে ছোট্ট ছোট্ট বুটি রয়েছে পুরোটা উইভিংয়ে। নেক্সট কালার, নেক্সট আর লাস্ট একটা কালার রয়েছে, সেটা হচ্ছে আরেকটা লাইট ক্রিম কালারে দেখে নাও। এগুলো দশমে স্পেশাল, একদম চটপট করে তো, শুধু দশমে স্পেশাল নয়, অষ্টমী দশমী যে কোনো সময় যেদিন তোমরা পড়তে চাইবে জাস্ট সেই দিনের জন্য ব্লাউজ বানিয়ে ফলস পিকো করে শাড়ি রেডি করে রাখো। নেক্সট কালারটা দেখো, এই হচ্ছে নেক্সট কালার, এই হচ্ছে নেক্সট কালারটা। এটাও কিন্তু চিকু কালারের সঙ্গে রয়েছে, চিকু একটু তসর কালার, আগেরটা মেনলি ছিল তসর কালার, এটা হচ্ছে অফ হোয়াইট বা চিকু কালার এটা। এই হচ্ছে শাড়িটা। হাই সোমাদি, হ্যালো টিনাদি। এই হচ্ছে পাল্লা, দিস ইজ পাল্লা, অ্যান্ড দিস ইজ ফুল বডি, অ্যান্ড এটা পুরোটাই উইভিংয়ে থাকবে বডিটা। 1550 অল ওভার ইন্ডিয়া, ফ্রি শিপিং। এটা তসরের ওপর রয়েছে, সেমি তসর, পিওর তসর কিন্তু নয়। পুরো শাড়ির উইভিংটা দেখো, এটা হচ্ছে পুরো শাড়ির উইভিং। এটা একদম বাঙালিদের অষ্টমী স্পেশাল বা নবমী দশমী যে কোনো দিন পড়তে পারো, বাট এটা বেসিক্যালি অষ্টমী আর নবমী, অষ্টমী আর দশমী স্পেশাল। অ্যান্ড ব্লাউজ পিস থাকছে, এটা এই থাকছে, এটা ব্লাউজ পিস। প্রত্যেকটা ব্লাউজ পিসে কিন্তু বর্ডার থাকবে সেম, শাড়ির সাথে সেম বর্ডার। চলো লাল সাদা, এবার আমি কাঞ্জিভরমগুলো রিপিট করেছিলাম, দে এবার কাঞ্জিভরমগুলো রিপিট করে দিই। আচ্ছা, রেড হোয়াইট আর এই মা বরণের শাড়িগুলোতে যদি কোনো কালার রিপিট করতে হয় বলো, আমি রিপিট করবো। ততক্ষণে আমি কাঞ্জিভরমগুলোর কালার রিপিট করে দিই। অনেকক্ষণ ধরে আমাকে কাঞ্জিভরমের কালারের কথা বলছিলে, কাঞ্জিভরমের কালার রিপিট করছি। ততক্ষণে আমি যতক্ষণ কালার রিপিট করবো, লাল সাদা আর অফ হোয়াইটগুলো যদি রিপিট করতে হয় একটু প্লিজ বলবে। এটা হচ্ছে কালার দেখে নাও, এটা থাকছে রানীর সাথে ইয়ালো, ইয়ালো উইথ রানী। কালার অপশানস দেখো, ইয়ালো উইথ রানী উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। এই যে জাস্ট এরকমভাবে ফোল্ড খুলে দেখাচ্ছি, এই যে এই হচ্ছে পিওর কাঞ্জিভরমের কালার, এই হচ্ছে কালারটা রানীর সাথে ইয়ালো। প্রাইস থাকছে মাত্র 5850। খালি ওয়েট করে আছি কলকাতা ল্যান্ড করার পর কবে ভিজিট করব স্টোরে মায়ের সাথে। একদম কলকাতা ল্যান্ড করে একটা দিন রেস্ট নিয়ে তারপর চলে আসবে পরের দিন। কালার দেখো, নেক্সট কালার ছেড়ে দে, আমাকে দে কালার, দিদি করে নেবে, ছেড়ে দে। চলো এই হচ্ছে কালার অপশানস দেখে নাও, এটা হচ্ছে চিকু কালার বা বাটার কালারের সাথে রেড, চিকু বাটারের রেড কালার। প্রাইস হচ্ছে 5850, 5850 উইথ সিল্ক মার্ক সার্টিফাইড, প্রত্যেকটা পিওর কাঞ্জিভরম। প্রাইস থাকছে মাত্র 5850। নেক্সট কালার, নেক্সট কালার দেখে নাও, এটা হচ্ছে চিকু কালার, চিকু কালারের সাথে রেড, চিকু অ্যান্ড রেড। নেক্সট কালার, এটা থাকছে পিচ কালারের সাথে পিঙ্ক, পিচের সাথে পিঞ্চ কালার, পিচ কালারের সাথে পিঙ্ক কালার। নেক্সট কালার থাকছে ব্ল্যাকটা দে,
নেক্সট কালারটা না হালকা একটা লাইট শেডের একটা ব্লুইশ কালার, লাইট একটা আইস ব্লু কালার, একদম লাইট শেডে ব্ল্যাক কালারের কন্ট্রাস্টের সঙ্গে রয়েছে। চলো নেক্সট কালার, ব্ল্যাকের সাথে রেড, ব্ল্যাকের সাথে রেড। নেক্সট লাস্ট কালার সেটা হচ্ছে পেস্তা গ্রিন, পেস্তা গ্রিন কালারের সাথে থাকছে নেভি ব্লু, পেস্তা গ্রিন নেভি ব্লু। সিল্কমার্ক সার্টিফাইড হ্যান্ডলুম, পুরোটাই হ্যান্ড কাঞ্জিভারাম। প্রাইস হচ্ছে 8,550 টাকা, এই সরি 5,850, 5,850 থাকছে প্রাইস, ঠিক আছে। আমি জানি আমি তোমার কথা শুনে তো চলি না। চলো এই হচ্ছে আমার শাড়িটা, আমারটা পিকক ব্লুয়ের সাথে রেড কন্ট্রাস্ট রয়েছে, পুরোটাই সেম রয়েছে। আচ্ছা এরকমই ডিজাইন থাকবে সেম টু সেম। তো আজকে আর কোনো কালার বা কোনো শাড়ি রিপিট করতে হলে প্লিজ আমাকে জলদি কমেন্ট করো। আজকে কালকে যেহেতু সানডে ইয়ে ছিল, স্টোর ক্লোজ থাকবে আর আমিও থাকবো না, তার জন্য আমি আজকে লাইভটা করে নিলাম রাত্রেবেলায়। নেক্সট সানডে থেকে হয়তো তোমাদের সাথে লাইভে দুপুরে দেখা হবে, মানডে দুপুরে আসছি লাইভে, তো অবশ্যই নোটিফিকেশান দিয়ে আসব। কোনো শাড়ি রিপিট করতে হলে প্লিজ আমাকে একটু বলবে, একটু কমেন্ট করবে, কোনো শাড়ি রিপিট করতে হলে আমি রিপিট করে দেবো। তার আগে একবার বলে রাখি সবাইকে আরও একবার শাড়িহাটের পেজটা ফলো করে রাখবেন, এবং আপনারা নতুন যারা আছেন তাদের বলবো সঙ্গে থাকবেন, নতুন নতুন শাড়ি কালেকশনস দেখবেন, এবং শাড়ি কেনাকাটার আগে রিভিউ দেখবেন, রিভিউ দেখে তারপর কেনাকাটা করবেন। আর এই হচ্ছে ব্যাপার, আর সব ক্যাশ অন ডেলিভারি করতেও হয় না, সিওডি নট অ্যাভেলেবেল, অনলি পেমেন্ট অপশানস গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার। আর স্টোর ভিজিট করতে পারবেন, অবশ্যই স্টোর ভিজিট করুন, বাগুইহাটি কলকাতা আমাদের স্টোর। স্টোরের ফুল অ্যাড্রেস যে কোনো নাম্বারে, দুটো নাম্বারে, একটা যে কোনো একটা নাম্বারে মেসেজ করবেন, আমরা আপনাদের ফুল ইয়ে অ্যাড্রেস প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো যারা যারা স্টোরে আসতে চাইছেন মেসেজ করবেন, ফুল অ্যাড্রেস বলে দেবো, বাগুইহাটি কলকাতা আমাদের স্টোর। কাশ্মীরি ওয়ার্কের যে কোনো একটা শাড়ি, আচ্ছা হাতের কাছে ওয়াইন কালারটা আছে দেখিয়ে দিচ্ছি, একটা শাড়ি তোমার শাড়িটার দাম কত, কী কী কালার আছে, এই মাত্র সুরভি দেখিয়ে দিলাম। আমার শাড়িটার প্রাইস হচ্ছে 5,850, প্রচুর কালার অপশানস আমি দেখিয়ে দিয়েছি, রিপিটও করে দিয়েছি, তুমি একটু দেরি করে লাইভ জয়েন করেছো। দিস ইজ কাশ্মীরি স্টিচ উইথ সিকুয়েন্স, 3,550 টাকা, ঠিক আছে। এটাও আমি রিপিট করে দিয়েছি, ওপেন করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিয়েছি। তোমার শাড়িটা কী কী কালার আছে, আমার শাড়ি প্রচুর কালার আছে, তোমরা লাইভটা এখন আমি ইয়ে করবো, লাইভটা শেষ করবো, ফিনিশ করবো, ফিনিশ করার পর আমি তোমরা দেখে নিও। হ্যালো শিপ্রাদি, এই সব আজকে এত লেট করে জয়েন করছো কেন বলো তো, আমি তো নোটিফিকেশান দিয়েই এসেছিলাম আজকে কোন টাইমে আসবো। যাই হোক, ভালো লাগলো সবার সাথে আজকে একটা নতুন টাইমে লাইভ করে। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে মানডে, আর নেক্সট উইক থেকে সানডে অবশ্যই দেখা হবে, সঙ্গে থাকবেন আপনারা। আজকের মতো টাটা, পিঙ্ক কাঞ্জিভারামটা সেরা, থ্যাংক ইউ মায়াদি, থ্যাংক ইউ। চলো আজকের মতো টাটা, নেক্সট দিন সবার সাথে আবার দেখা হচ্ছে। কাশ্মীরি শাড়িটা দেখাও প্লিজ, কাশ্মীরি শাড়ি দেখানো হয়ে গেছে, আমি লাস্ট শেষ করে দিচ্ছি, তুমি প্লিজ রেকর্ডেড দেখে নিও, টাটা।